প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স বিগত সরকার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করবে অন্তর্বর্তী সরকার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধাদের নানামুখী হয়রানিতে পড়াটা একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল দীর্ঘদিন যাবৎ। বিমানবন্দর কর্মীদের বাজে ব্যবহার, লাগেজ হারানো, পণ্য চুরি সহ নানা অভিযোগ ছিল প্রবাসীদের। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আগের চিত্র পাল্টেছে অনেকটাই। হয়রানি বন্ধ সহ বিভিন্ন সেবার ব্যবস্থা করেছে শ্রমিকদের জন্য। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করা হয়েছে প্রবাসী লাউঞ্জ। জাতিসংঘের সহায়তায় ডেডিকেটেড লাউঞ্জটি সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে খুশি প্রবাসী শ্রমিকরা। এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো 3-5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো, কারণ এইবার কে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি। 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রবাসীরা লাউঞ্জে স্বল্প মূল্যে খাবার পাবেন এবং বিশ্রাম নিতে পারবেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং IOM-এর মিশন ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, অভিবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধা যুক্ত হবে বিমানবন্দরে। আমরা আরও উন্নত করার চেষ্টা করব। আপনারা দেখেন ডিসপ্লে বোর্ড আছে, এখানে টেলিভিশন আছে, আমরা এটাকে আরও উন্নত, আরও কমফোর্টেবল করার ব্যবস্থা করব। সো দ্য ক্যাফেটেরিয়া ইজ অলসো প্রোভাইডিং ফুড এট সাবসিডাইজড রেটস এন্ড দ্য মাইগ্রেন্টস হু আর traveling abroad, when they do come here they can sit before their flights, before they take off. প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশে এই টাকা আরেকজনে পাচার করে আর দিকে নিয়ে যায়, এটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। এন আপনাদের যে প্রাপ্য, যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। লাউঞ্জ উদ্বোধন শেষে জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বেলা 11টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।